বসন্ত এসেছে দ্বারে, তাকে স্বাগত জানাতে ধর্মনগরবাসী মেতে উঠেছে রঙের উৎসবে। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরে সোমবার পালিত হল মহকুমা ভিত্তিক দোল উৎসব। এদিনের এই দোল উৎসবকে কেন্দ্র করে সকাল 7:30টায় এক প্রভাত ফেরি বের হয় শহরের রাস্তায়। এতে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক কচিকাঁচা ও সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষক শিক্ষিকারাও। শহরের বিভিন্ন রাজপথ ঘুরে প্রভাত ফেরিটি এসে যোগ দেয় মূল অনুষ্ঠানে। ধর্মনগর শহরের দিঘির পাড়ের আম্রকুঞ্জে আয়োজিত এই দোল উৎসবে সামিল হয়েছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং শহরের বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ। বিধায়ক বিশ্ববন্ধু সেনের আন্তরিক প্রচেষ্টায় 2019 সালে এই দোল উৎসব শুরু হয়েছিল ধর্মনগরে। মাঝের 2 বছর করোনা মহামারীর জন্য স্থগিত থাকলেও মহকুমাবাসীর আন্তরিক আগ্রহে পুনরায় শুরু করা হয়েছে এই দোল উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের আদলেই ধর্মনগরে দোল উৎসবের আয়োজন করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। ধর্মনগরে আমরা নতুন আঙ্গিকে দোল উৎসব আমরা শুরু করেছি 2019 সাল থেকে। তারপরে 20 সালে মহামারী কোভিড, 21 সালে কোভিড, 22 সাল থেকে আবার ছোট আকারে দোল উৎসব করেছি। 23-এও আমরা সে আবার পুনরায় বৃহৎ আকারে দোল উৎসব করেছি। এই দোল উৎসবটাকে আমরা চেষ্টা করছি এবং করেছি শান্তিনিকেতনে যেভাবে, যে রূপে, যে আকারে দোল উৎসব হয় ঠিক সেইভাবে, সেই রূপে, সেই আকারে, এবং অনেকটাই তার পরিপূর্ণতা লাভ করেছে। একটা গান্ধী ভোরবেলা শুরু হয় ওর এই গৃহবাসী কোলদার কোল, তার সঙ্গে এরকম গান্ধী নিয়ে শান্তিনিকেতন একটা ইনস্টিটিউশন, একটা ইউনিভার্সিটি, সেখানে হাজার হাজার শিল্পী নাচে আর চারিদিকে শান্তিনিকেতন মাইক লাগানো থাকে। সেম সিস্টেম আমরা করেছি, পুরো ধর্মনগর শহরে মাইক লাগানো আছে, মাইক লাগানো থাকবে এই অনুষ্ঠান চলা পর্যন্ত। আর এতে ইনভলভমেন্ট সমস্ত শিশু থেকে নবীন প্রবীণ ছেলে মেয়েরা, নবীনরা, তার সাথে গার্জিয়ানদের ইনভলভমেন্ট এবং সরকারি কর্মচারী যারা আছেন, ওনাদের ছেলে মেয়ে আছে, সবাই মিলে এটা উদ্দীপনা উৎসাহ নিয়ে আমরা বসন্ত চালু করছি ধর্মনগরে, যার সুফল এখন অলরেডি চলছে। এখানে একটা আমরা ছিল সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা জানেন আমরা এখানে 8-9টা আম গাছ লাগিয়েছি। আশা করি যে আম্রকুঞ্জ নাম দিয়েছি, কুঞ্জ তো একটা গাছ দেওয়া হয় না, এই গাছগুলো বড় হচ্ছে, আগামী বছর এই গাছগুলো বড় হবে, আম্রকুঞ্জ নামের যথার্থতা আমরা পাব। সবচেয়ে বড় কথা যেটা, যেই জায়গায় সাংস্কৃতিক পরিমণ্ডল যত বেশি, সাংস্কৃতিক পরিমণ্ডল যত বেশি উচ্চমানের, সেই জায়গার মন, মানসিকতা, পরিস্থিতি, পরিবেশ অনেক অনেক বেশি উচ্চমানের হয়। আমাদের এখানে এসেছেন আগরতলা থেকে ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারপারসন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, যার চেয়ারপারসন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের পৌরসভা আছে, আমরা সবাই মিলে, গ্রামেরও কিন্তু অনেক ছেলে মেয়ে এসেছে, সবার যে টোটাল ইনভলভমেন্টের মাধ্যমে আমরা ধর্মনগরে যে সাংস্কৃতিক পরিমণ্ডল বলুন, সাংস্কৃতিক পরিবেশ বলুন তৈরি করেছি। এবং ইতিমধ্যে দোল উৎসব গভর্নমেন্ট ক্যালেন্ডারে এসে গেছে, যার জন্য আমরা সুব্রতকে ধন্যবাদ জানাবো। নেতাজির জন্মজয়ন্তী। এদিনের এই দোল উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। রঙের উৎসবে অংশ নিতে জনসাধারণের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।